আমার বাসায় বিশেষ কোনো গেট টুগেদার পার্টিতে অথবা ঈদের দাওয়াতে এই রেসিপিটা থাকবে মাস্ট। মিডল ইস্টের সবচেয়ে জনপ্রিয় ডেজার্ট রেসিপি, সেটা হচ্ছে বাকলাভা। আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই তৈরি করে দেখাবো সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে। আর আপনারা তো সবাই জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি, তো সহজভাবেই দেখাবো ইনশাল্লাহ। আর এই ডেজার্টের একটা বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে ওপরের লেয়ার্সগুলো হবে একবারে ক্রিস্পি আর ভিতরের লেয়ার্সগুলো হবে একবারে জুসি, দেখতে পাচ্ছেন, রসে ভরপুর। তো প্রথমে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কুকিং অয়েল। আমি 4 থেকে 5 টেবিল চামচ মতো কুকিং অয়েল নিয়েছি। তার সাথে আমি ঘি ব্যবহার করেছি 3 টেবিল চামচ, তবে আপনারা চাইলে শুধু ঘি শুধু বাটার দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। মাইক্রোওয়েভ ওভেনে 1 মিনিটের জন্য গরম করে নিয়েছি, তো মেল্ট হয়ে গেছে, এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি 3 রকমের বাদাম নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো 1 রকমের বাদামও এখানে ব্যবহার করতে পারেন। আর এখন যেটা করব, ব্লেন্ডারের মধ্যে 3 রকমের বাদাম আমি নিয়ে নিচ্ছি, এখানে প্রায় 20 থেকে 25টা করে পিস সব বাদামের আমি নিয়ে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, আর এই মিশ্রণটা যেটা হবে একটু ঝুরঝুরে টাইপ থাকবে। তো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন লাগছে আমার ফেলো পেস্ট্রি শিট, যে কোনো ব্র্যান্ডের নিলে হবে, আর এটা আপনারা সুপার শপে পেয়ে যাবেন। আর এটার দাম পড়েছে মাত্র 180 টাকা। এখানে প্রায় 30 থেকে 40টার মতো শিট পাওয়া যাবে, ফেলো পেস্ট্রি শিটগুলো। তো আমি যেটা করব এখন, যেই পাত্রে এই যে বাকলাভাটা সেট করব সেই পাত্রের মাপ অনুযায়ী আমি এই পেস্ট্রি শিটটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একটা ধারালো ছুরির সাহায্যে অথবা কিচেন সিজারের সাহায্যে কিন্তু এই কাজটা আপনারা করে নিতে পারেন। সুন্দরভাবে আমি কেটে নিয়েছি, ব্যাস আমার পারফেক্ট মেজারমেন্ট আমি পেয়ে গেছি। এখন যেটা করব, এই যে এই স্কোয়ার পাত্রে আমার ঘিয়ের মিশ্রণটা যেটা আমি আগেই করে রেখেছিলাম সেটা প্রথমে ব্রাশ করে দিলাম, তারপরে একটা একটা করে ফেলো পেস্ট্রি শিট নিব আর এখানে লেয়ারিং করতে থাকব। আর অবশ্যই মাথায় রাখবেন, প্রত্যেকটা লেয়ার রিপিট করার আগে অবশ্যই ঘিয়ের এই মিশ্রণটা ব্রাশ করতে হবে কিন্তু। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা রিপিট করছি বারবার। তো এভাবে করতে করতে আমি 15টা লেয়ার্স এখানে ব্যবহার করেছি, বা 15টা লেয়ার্স এখানে দিয়েছি। তারপরে এই যে বাদামের মিশ্রণটা আমি মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে সুন্দরভাবে স্প্রেড করে দিয়ে 2টা ফেলো শিট, ফেলো পেস্ট্রি শিট এই যে দিয়ে দিয়েছি ওপরে, একসাথে 2টা ব্যবহার করেছি। তার উপরে আবারও আমি ঘি স্প্রেড করে দিচ্ছি বা ব্রাশ করে দিচ্ছি। তো এখন আর নতুন করে কিছু বলার নাই, সেম পদ্ধতিটাই কিন্তু এখানেও অ্যাপ্লাই করতে হবে, সেমভাবে রিপিট 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 করতে হবে। তো নিচে আমার 15টা লেয়ার্স আছে, ওপরেও আমি সেমভাবে 15 লেয়ার্স দিয়ে দিয়েছি। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ, সেটা হচ্ছে ধারালো একটা ছুরির সাহায্যে এই যে বাকলাভাগুলো কেটে নিতে হবে। একটু হাত দিয়ে চেপে ধরে তারপরে এভাবে স্কোয়ার করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বরফি আকারেও কেটে নিতে পারেন, এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। আর যেইটুকু ঘিয়ের মিশ্রণটা বেঁচে গিয়েছিল সেটাও আমি ওপর দিয়ে দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ইলেকট্রিক ওভেনে ওপর নিচে টেম্পারেচার অন করে বেক করতে হবে 40 মিনিটের জন্য। তো এটা বেক হতে থাক, এখানে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়েছি, তার সাথে ব্যবহার করেছি 1 কাপ পানি। যখন বলো করতে লাগবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 2টা লেবুর স্লাইস। কেন লেবুর স্লাইস ব্যবহার করেছি, কারণ এটা যেন ক্রিস্টালাইজ না হয় এই জন্য। আমি ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি, ব্যাস হয়ে গেছে, চুলার জাল অফ করে দিলাম। মাশাল্লাহ আমাদের বাকলাভাগুলো কী নাইস একটা কালার আসছে, তাই না? বাকলাভা থাকবে একদমই গরম, জাস্ট ওভেন থেকে বের করে এনেছি এই অবস্থা। আর হালকা কুসুম গরম শিরাটা আমি কিন্তু গরম বাকলাভার ওপরে দিয়ে দিলাম। এখন আমি বাকলাভা শিরা সহ রেস্টে রেখে দিব 30 মিনিট। তো 30 মিনিট পর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আমাদের বাকলাভা ডেজার্টটা কিন্তু খুব সুন্দরভাবে রসটা সোক করে নিয়েছে। আর আমি ওপর দিয়ে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, পেস্তা বাদামটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে। আর সার্ভ করার আগে অবশ্যই যেটা করবেন, ছুরি দিয়ে একটু কেটে নিয়ে তারপর সার্ভ করবেন, যাতে করে একটার গায়ের সাথে একটা লেগে না থাকে। আর এটা ফ্রিজের নর্মাল চেম্বারে 7 দিনের মতো ভালো থাকবে। এভাবে শিরা দিয়ে বানিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, আবার যখন গেস্ট আসবে বা এই ডেজার্টটা সার্ভ করবেন তখন একটু ওপর দিয়ে গরম শিরা দিয়ে আপনি সার্ভ করে নিতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।